সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ঐক্য থাকতে বলেছেন, ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মতদ্বন্দ্ব করবে না, এবং মতদ্বন্দ্ব করেই অতীতের উম্মতগণ ধ্বংস হয়েছে। প্রিয় ভাইরা, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন যে ঐক্যবদ্ধভাবে থাকার ফসলটা কি এবং ফলটা কি পাওয়া যায়। আপনারা শুনেছেন অনেকেই, আর যারা শোনেননি তারা শুনে নেন যে ইমানুয়েল ম্যাক্রো তিনি তার বক্তব্যের ভোর পাল্টে ফেলেছেন এবং মুসলমানদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি দাবি করেছেন যে তিনি যেভাবে কথা বলেছেন এগুলো আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা বাঁচার জন্য বলছে। তার মানে আজকে সারা বিশ্ব থেকে মুসলমানরা যেভাবে প্রতিবাদ করেছে, হ্যাঁ এটাও সে স্বীকার করেছে যে আমি অনুভূতির জায়গাটা খুঁজে পেয়েছি, যে মুসলমানদের আসলে কষ্টের জায়গাটা কোথায়। তো এটাকে কেন্দ্র করে সে ক্ষমাও চেয়েছে। আজকে তার কথাগুলো আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি যে সে কি বলেছে, যেটা সময় নিউজ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। নিজের ভোল পাল্টে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কারণে মুসলিমদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও ধর্ম নিয়ে দেশ জুড়ে চলমান সহিংসতা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সতর্ক করে তিনি, মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত হানার পর ছুরি হামলা সহ ফ্রান্স জুড়ে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পরই তিনি এমন মন্তব্য করেন। শনিবার 31 অক্টোবর আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশহারাকে ম্যাক্রো আরও জানান, ধর্ম নিয়ে তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, ফলে মুসলিম দেশগুলো থেকে কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি মুসলমানদের অনুভূতির জায়গা বুঝতে পারছি, আমি তাদের সম্মান করি, তবে সবাইকে এটা বুঝতে হবে যে শান্তি প্রচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা উচিত। ম্যাক্রো বলেন, আজ বিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা ইসলামকে বিকৃত করে এবং এই ধর্মের নামে নিজেদের রক্ষা করার দাবি করছে তারা, কিন্তু ইসলামের নামে চরমপন্থী আন্দোলন এবং ব্যক্তি সহিংসতা চালিয়ে আসছে। কার্টুন প্রকাশের জেরে বিশ্বের অনেক দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে, যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ইসলাম ধর্ম সংকটে রয়েছে, সম্প্রতি ম্যাক্রো এমন মন্তব্য পাশ কাটিয়ে আল জাজিরাকে বলেন, আমার কথাগুলো নিয়ে মিথ্যাচার করছে এবং ভুলভাবে ছড়ানো হয়েছে, আশা করি সাধারণ মানুষ ঠিকই আমার কথাগুলি বুঝতে পারছে। সম্মানিত দর্শক মন্ডলী, এই ছিল ম্যাক্রোর কথা। এছাড়াও তিনি আরো অনেক কথাই বলেছেন, সব কথা বলতে চাচ্ছি না, আপনারা অবশ্যই জানতে পারবেন। দর্শক মন্ডলী, আজকে যদি মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ না করত, আজকে যদি মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে তাদের পণ্য বয়কট না করত, তাহলে এত সহজে ইমানুয়েল ম্যাক্রো আত্মসমর্পণ করত না এবং আজকে মুসলমানদের প্রতি সহানুভূতি জানিয়ে কথা বলছে। দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার কারণে আমাদের বাংলাদেশের শুধুমাত্র ইসলামপন্থী দলগুলোই নয়, বরং সর্বস্তরের মুসলমান জনগণ সবাই উঠে পড়ে লেগেছিল। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এমনকি পণ্য বয়কটের ডাক দিয়েছিল স্বয়ং তুরস্কের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের মহারাজা এরদোগান। এরদোগানের ডাকে সাড়া দিয়ে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য যখন বয়কট করেছে, তখনই ফরাসি প্রেসিডেন্টের টনক নড়েছে যে দেশকে যদি স্থিতিশীল রাখতে হয়, অর্থনীতির চাকাকে যদি সচল রাখতে হয়, তাহলে অবশ্যই মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে এভাবেই তারা তাদের অধিকার রক্ষার জন্য আগে থেকে সচেতন থাকত, তাহলে মুসলমানদের বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো দুঃসাহস ডোনাল্ড ট্রাম্প, বুশ বা বারাক ওবামা সহ আমেরিকার প্রেসিডেন্ট শুধু নয়, তার চেয়ে শক্তিশালী যারাই আসুক না কেন, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে 300 বার চিন্তা করতে হবে যে কাদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আসুন আমরা যেভাবে আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার্টুন রচনা করার কারণে, অবমাননা করার কারণে ঐক্যবদ্ধভাবে কোন দল মত না দেখে মুসলমান হিসাবে
আমাদের ইমানের দাবিতে যেভাবে রাজপথে নেমেছি, যেভাবে মিছিল করেছি, সংগ্রাম করেছি, এভাবে যদি প্রত্যেকটা মুসলমান নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে থাকে, তাহলে অবশ্যই মুসলমানদের সেই স্বর্ণালী যুগ ফিরে আসবে, যেই যুগে মুসলমান শাসন করেছিল অর্থ পৃথিবী আর শান্তিতে ভরপুর ছিল বিশ্ব। যদি মুসলমান মুসলমান পরিচয়ে বেঁচে থাকতে চাই, তবে অবশ্যই প্রথমত দরকার ঐক্যবদ্ধ এবং কোরআন ও হাদিসের আলোকে তাদের জীবন পরিচালনা করা। সম্মানিত দর্শক মন্ডলী, আসুন আমরা ইমানুয়েল ম্যাক্রোর এই পরাজয়কে আমাদের মহা বিজয় হিসাবে আখ্যায়িত করে আনন্দ মিছিলও আমরা করলে করতে পারি। আর এটাও সাবধান করে দিতে চাই, গোটা বিশ্বের যারা ইসলাম বিরোধী চক্র আছে তারা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেলে একটু ভাববেন, কারণ মুসলমান আল্লাহ ও তার রাসূলের জন্য জীবন কুরবানি করতে পারে। মুসলমান যে কোনো পরিস্থিতিতে জীবন বাজি রেখে আল্লাহ ও তার রাসূলের সম্মান রক্ষার্থে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে হলেও মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সচেষ্ট থাকবে, এটাই মুসলমান। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ করে শান্তির পক্ষে কাজ করে যাওয়াই মুসলমান এবং ইসলাম ধর্মের প্রকৃত অর্থ। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাত।